জবজানতেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। ইডিকে জানালেন পর্ষদের প্রাক্তন সচিব রত্না বাগচি চক্রবর্তী। মঙ্গলবার দীর্ঘ এগারো ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় প্রাক্তন পর্ষদ সচিবকে। তার থেকে প্রাথমিক টেটের ওয়েমার মূল্যায়নকারী সংস্থা এস বসুর রায় অ্যান্ড কোম্পানির বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়। গোয়েন্দা সূত্রের খবর, সংস্থার নাম শোনার কথা স্বীকার করে নিয়েছেন রত্না বাগচি চক্রবর্তী। তবে কর্ণধারকে, সংস্থার সঙ্গে কারা যুক্ত সে বিষয়ে কিছুই জানেন না তিনি। জেরায় ইডির গোয়েন্দাদের প্রাক্তন পর্ষদ সচিব জানিয়েছেন গোটা বিষয়টাই গোপন রাখা হয়েছিল। পাশাপাশি ওয়েমার মূল্যায়নকারী সংস্থার একটি ইমেল আইডির কথাও জানিয়েছেন তিনি। ইডি সূত্রে খবর, ওই আইডি থেকে সংস্থার তরফে পর্ষদকে ইমেল করা হতো। পাশাপাশি গোয়েন্দাদের তিনি জানিয়েছেন সংস্থার সঙ্গে যাবতীয় বৈঠক মানিক ভট্টাচার্য করতেন। ওয়েমার মূল্যায়নকারী সংস্থার সঙ্গে মানিকের পুরো ডিলটাই ছিল রহস্যজনক। মঙ্গলবারই রিমান্ড লেটারে ইডি দাবি করেছিল শুধু দু হাজার চোদ্দোর প্রাইমারি টেট নয়, দু হাজার বারোর নিয়োগেও দুর্নীতি হয়েছে। প্রাক্তন পর্ষদ সচিবকে জিজ্ঞাসাবাদের পর দু হাজার বারোর টেটেও দুর্নীতির গন্ধ পাচ্ছেন গোয়েন্দারা। সেক্ষেত্রে এস বসুর রায় অ্যান্ড কোম্পানি দিয়ে দু হাজার বারোর প্রাথমিক টেটের ওয়েমারশিট মূল্যায়ন করানো হয়েছিল কিনা তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ টাইমস।